মহামান্য বিচারপতি বা একদম এটা তো কোর্টের বিষয়, এইভাবে মন্তব্য করাটা মানে তার উপর যায় না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভোটের মুখে বিরোধীরা পছন্দ করে এই ধরনের রাজনৈতিক কথাগুলো কোর্টের অবজারভেশনের আকারে বাতাসে ভাসিয়ে দেওয়া হলে সেক্ষেত্রে সেটা নিশ্চিতভাবে আপত্তিজনক। যেগুলো আমাদের প্রতিপক্ষ যে কথাগুলো বলতে চাইছে, বলাতে চাইছে বা শুনতে চাইছে, সেগুলো যদি গণতন্ত্রের শেষ ভরসা আদালতের মধ্যে দিয়েও প্রতিফলিত হতে থাকে, ওই একই কথাগুলো আর 61,000 বুথের মধ্যে বাকি সব জায়গায় যে অবাধে হচ্ছে সেগুলো দেখছেন না, তৃণমূলের ছেলেরা মারা যাচ্ছে সেগুলো দেখছেন না, আর এখন এখানে একে বদলাতে হবে তাকে বদলাতে হবে, ইনি জানেন না কোর্ট কি করে? সিবিআই এর এফআইআর নেম শুভেন্দু অধিকারী, কোর্ট কেন সুমোটা বলছে না? সিবিআই কেন শুভেন্দুকে অ্যারেস্ট করছে না? তখন বিচারপতির চোখে ঠুলি পড়ে অবস্থা কেন? কিভাবে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আপনারা শুনলেন, কিন্তু আজকে আদালতের কি নির্দেশ! একেবারে ধাক্কা খেয়েও কেন্দ্রীয় বাহিনী নিয়ে যে কারিকুরি, কোর্টে তুলোধনা হলো রাজ্য নির্বাচন কমিশন, কমিশনারকে একেবারে কড়া নির্দেশ হাইকোর্টের, কোর্টের নির্দেশ কার্যকর করতে না পারলে পদ ছেড়ে দিন কমিশনার, না পারলে পদ ছেড়ে দিন, নতুন কমিশনার নিয়োগ করবেন রাজ্যপাল। অর্থাৎ এ থেকেই স্পষ্ট রাজ্য নির্বাচনের ভূমিকায় কতটা ক্ষুব্ধ মাননীয় বিচারপতি, কতটা ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। রাজ্য নির্বাচন কমিশনারকে চূড়ান্ত ভর্ৎসনা করে আজকে মন্তব্য করেন প্রধান বিচারপতি। চূড়ান্ত ভর্ৎসিত কমিশন হাইকোর্টকে বেলাগাম আক্রমণ করেন কুণাল ঘোষ। কথা বলবো এই মুহূর্তে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। বিকাশবাবু, আপনি জানেন আজকে আদালতের যে নির্দেশ এবং কিভাবে ভর্ৎসিত হতে হয় কমিশনকে আদালতের কাছে, আর এর পাশাপাশি হাইকোর্টকে একেবারে বেলাগাম আক্রমণ করেন কুণাল ঘোষ। তিনি বলেন যে বিচারপতিরা কি চোখে ঠুলি পড়ে বসে আছেন, প্রতিপক্ষরা যা বলাতে চাইছে, যা শুনতে চাইছে তাই প্রতিফলিত হচ্ছে হাইকোর্টে। আসলে কুণাল বাবুর কথার কেউ গুরুত্ব দেয় না। কুণাল ঘোষ কথা বললে লোকে মনে করে আমি কমেডিয়ান কথা বলছেন, তাতে ওর কথা খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। ও বোধ হয় জানে না যে বিচারপতিরা কোনো আদেশ দেওয়ার আগে তারা সব দিক বিচার বিবেচনা করেন, সব পক্ষের কথা শোনেন এবং সংবিধান সম্মতভাবে আদেশ দেন। এই বিচারপতিদের আদেশ ছিল যে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করতে হবে, তার বিরুদ্ধে কুণাল বাবুর বুদ্ধিমত্তা পরিচালিত সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্ট তাদের ওখান থেকে কান ধরে ফেরত পাঠিয়ে দিয়েছে। এরপরেও যদি ওরা কোনো মন্তব্য করার মতো সাহস দেখায় তাহলে বলতেই হবে যে তারা একেবারেই মূর্খ এবং অপদার্থ। হাইকোর্ট সঠিকভাবেই বলেছেন যে নির্বাচন কমিশন যদি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে বুঝে প্রয়োগ করতে না পারে তবে তার তো ক্ষমতা থাকার কোনো যোগ্যতাই নেই, এবং সেজন্যই বলেছেন সঠিকভাবেই যে যদি আদেশ কার্যকরী করতে না পারেন পদ ছেড়ে দিন। এটা খুব স্বাভাবিক কথা, কেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারাই সংবিধানকে ব্যাখ্যা করে এবং সাংবিধানিক অধিকার রক্ষার দায়িত্ব তাদের। কুণাল ঘোষের দল তো সাংবিধানিক অধিকার রক্ষা করতে পারেননি, বরং সাংবিধানিক অধিকারকে গলা চিপে মেরেছেন। অতএব ওইসব পাগল ছাগলের মন্তব্য নিয়ে হাইকোর্টের কিছু যায় আসে না, আমরা কেউ ওদের কথায় কোনো গুরুত্ব দিই না। হাইকোর্টের আদেশ মান্যতা দিতে হবে, মান্যতা না দিলে পরে তারা রাজ্যের ক্ষমতা থেকে ছেড়ে চলে যান। ধন্যবাদ বিকাশ।